আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ের রেসিপি, আর এই রেসিপিটা আমি নিয়েছি আম্মুর কাছ থেকে। আর এই মাছগুলোর নাম হচ্ছে বেলে মাছ, বা অনেকে বাইল্লা মাছ হিসেবে চিনে থাকে। আমি লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি সকালে বাজারে গিয়েছিলাম, সেই বাজার থেকে এই ফ্রেশ ফ্রেশ ছোট বেলে মাছগুলো কিনে এনেছি, আর সেই বেলে মাছগুলো দিয়ে আজকে আম্মু বেলে মাছের চচ্চড়ি করবে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা 4 থেকে 5 মিনিট দেখার পর তারপর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, নহয় কিন্তু সাবস্ক্রাইব করার পরও পরে সাবস্ক্রাইবগুলো ক্যান্সেল করে দেওয়া হয়। তাহলে প্লিজ আপনাদের কাছে আমার এটা বোন হিসেবে রিকোয়েস্ট রইল। আর আপনারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো মাছের রেসিপিটা তৈরি করার আগে আম্মু মাছগুলো ভালো করে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছে। লবণ দিয়ে মাছগুলো ধোয়া হয়ে গেলে এখন মাছে এই কাঁচা মাছগুলোর মধ্যে আম্মু দিয়ে দিচ্ছে সর্বপ্রথম কাঁচা মরিচ, ফালি করে রাখা কাঁচা মরিচ। এখন আম্মু দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আম্মু এখন দিয়ে দিল জিরা এবং ধনিয়া পাউডার। জিরা এবং ধনিয়া পাউডার দেওয়ার পর আম্মু দিয়ে দিল হলুদের পাউডার। চেষ্টা করবেন যত কম পারেন ছোট মাছে মশলা ইউজ করতে, কারণ মশলা বেশি হলে ছোট মাছ খেতে মোটেও মজা হয় না। আর পরিমাণটা আমি আপনাদের বললাম না, আপনারা মাছ বেশি নিলে সেই অনুযায়ী মশলাটা বেশি বাড়িয়ে দেবেন, আর মাছ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে মাছ মশলার পরিমাণ কমিয়ে দিবেন। হলুদ পাউডার দেওয়ার পর আম্মু দিয়ে দিল মরিচের পাউডার। মরিচের পাউডারের পর আম্মু দিয়ে দিল পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এখানে আম্মু আদা বাটা ইউজ করবে না, শুধু পেঁয়াজ বাটা রসুন বাটা আম্মু ইউজ করবে। তার উপর থেকে আম্মু দিয়ে দিচ্ছে তেল, এটা সয়াবিন তেল। আপনারা যদি চান অলিভ অয়েল বা সরিষার তেল দিয়েও মাছটা রান্না করতে পারেন। আর ছোট মাছ সরিষার তেল দিয়ে ছোট মাছের রেসিপি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে, কারণ সরিষার তেল দিয়ে ছোট মাছ রান্না করলে খুবই মজা হয়। মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখতে চেষ্টা করবেন যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলা ভালো করে মিক্সড হয়, কারণ আমরা কিন্তু মাছগুলো আর ভাজবো না, কারণ মাছটা কাঁচাই কষানো হবে। সো মাছগুলো ভালো করে মাখা হয়ে গেলে সাইডে রেখে দিবে প্রায় আধা ঘন্টার জন্য। এখন আম্মু প্যানে দিয়ে দিল তেল, তেলের সাথে আম্মু দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আম্মু ভালো করে ফ্রাই করে নেবে বাদামি হওয়া পর্যন্ত। আর তার পাশাপাশি আমি একটা কথা বলে নিচ্ছি, আম্মু যেহেতু আমার সাথে ইউএসএ থাকে, সো আপনারা যদি আম্মুর হাতের এই রেসিপি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আম্মুর হাতের আরও মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সো পেঁয়াজগুলো আম্মু এখন নেড়ে ভালো করে, যেহেতু আম্মু আগেই পেঁয়াজ বাটা দিয়েছে সেক্ষেত্রে আম্মু পেঁয়াজ কুচি বেশি দেবে না, খুব কম পরিমাণে পেঁয়াজ কুচি দেবে। যেহেতু আমাদের মাছের পরিমাণ কম, এখানে আধা কেজি মাছ ছিল, সেক্ষেত্রে পেঁয়াজ এবং সব মশলার পরিমাণও কম করে দিতে হবে। সো পেঁয়াজগুলো যখন ভালো করে বাদামি হয়ে যাবে তখনই আম্মু দিয়ে দিবে সে আগে থেকে মেখে নেওয়া মাছগুলো। মাছগুলো আম্মু সবগুলো দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এই 10 থেকে 15 মিনিট মাছটা আপনারা ভালো করে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 10 থেকে 15 মিনিট পর তারপর আপনাদের পানি অ্যাড করতে হবে। আপনারা দেখছেন যে প্রায় 15 মিনিট পর আম্মু মাছের ঢাকনা সেটা তুলে নিয়েছে। সো ঢাকনা তুলে আম্মু এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি, আর অবশ্যই গরম পানি ইউজ করতে চেষ্টা করবেন, কারণ যে কোনো তরকারিতে গরম পানি দেওয়াটাই সবচেয়ে ভালো। সো আম্মু প্রায় হাফ কাপের মতো, বড় কাপে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছে। সো বেশি পানি দেওয়ার কোনোভাবেই দরকার নেই, যেহেতু আমরা এটা চচ্চড়ি করব, বেশি ঝোল রাখতে হবে না আমাদের মাছে। এখন আম্মু আবার ঢেকে দেবে প্রায় 10 মিনিটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিট পর মাছটা একদম ঝোলটা টেনে এসেছে। তখন আম্মু দিয়ে দিল উপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যারা ধনিয়া পাতার স্মেল পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। সো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমাদের মাছের চচ্চড়ি রান্না করা একদম ডান। আর সেম রেসিপিটাতে আপনারা যদি কেউ চান তাহলে টমেটো দিতে পারেন। সো হাতের কাছে যদি টমেটো অ্যাভেলেবল থাকে তাহলে টমেটো ছোট ছোট পিস করে টমেটো উপর থেকে দিয়ে দিতে পারেন। আবার অনেকে ছোট মাছের চচ্চড়ি আলু দিয়েও রান্না করে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব সব রেসিপি। আপনারা সেম রেসিপিটা মলায়া মাছ, কেচকি মাছ, যে কোনো ছোট মাছ দিয়ে তরকারিটা খেতে অনেক মজা হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটা ফুল ভিডিও দেখার পর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।